সে ঘুমে ঢুলে পড়ছে, কোনোভাবে তাকে ঘুম দিয়ে এসেছি। এবার আমি এসেছি সবজি কাটতে, মানে আমি হাঁপিয়ে উঠেছি, পাপা কেন তুমি ঘুমটা দাও আমি সবজিটা কাটি ঝটপট গিয়ে। এখন সবজি কাটতে বসেছি, এসে কিছু করবো না, এই ব্রকোলিগুলো অনেকদিন হলো এনেছে, এবার যেটা না করি না তাই এটা হলুদ হলুদ হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে জানো তো, ফুলগুলো খারাপ হয়ে যাবে না আগে। ব্রকোলিটা একটু ভালো, চলো দেখো ভূত হয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ মুখের আমার অবস্থা। তো কালকেও দেখেছিলে একটা প্যাক লাগিয়েছিলাম, আজকেও একটা লাগিয়েছি, তো একটু পরে স্নানে যাব তার জন্যই। তো এই দেখো আমার ব্রকোলিটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখো এখানে ডিম ভেজে রেখেছি, আর এই যে এখানে বেগুন ভাজাও হয়ে গেছে, এই যে এখানে আলুটা সেদ্ধ করে রেখেছি। তো চলো আমি একবারে রান্নাটা সেরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? কেউ কিন্তু ভয় পেয়েও যেন আমার মুখ দেখে। চলো ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে চলে এসছে মাথা তেলটা দিয়ে দশ মিনিট পরে আমি শ্যাম্পু করে নেবো। একটা শ্যাম্পু করতেই হবে, কারণ কালকে মঙ্গলবার আবার কালকে করতে পারবো না, এই একটা দিন করে ঝামেলা হয়ে যাচ্ছে। দিল না মেরে খাবো তোরে কিছু দূর যাসো না দিল না রে তোরে যো তে দেখি সেটা বিয়ে দিল আধা ঘন্টা হলে হয়ে গেছে, দেরিও হয়ে গেছে, সারাদিন যেটা ওটা ভেবে নি জানো তো, এটা করবো কিন্তু হয়ে আর ওঠে না, মানে এমন পরিস্থিতি এমন অবস্থা হয়েছে না, মানে কি বলবো বাচ্চাকে নিয়ে, ওকে কোনো মতো খাইয়ে তাড়াতাড়ি করে চান করিয়ে খাওয়াতেই তো ওকে সময় হয়, ভাত করে ওকে খাওয়ানো, ওর পিছনে আমার প্রায় দেড় দু ঘন্টা চান করিয়ে খাওয়াতে সব কিছু সেরে উঠতে সময় লেগে যাচ্ছে, কী আর করবো কিছু করার তো নেই। চলো দশ মিনিট থাক, ভাত ফাতগুলো করে নিই তারপরে আসছি।